আগে বন্ধুত্ব সামলেছেন কেন্দ্র, এবার রাজ্যে সেই ভূমিকায় বাবুল সুপ্রিয়। পর্যটন এবং তথ্য প্রযুক্তির মতো দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলাবেন তিনি। এদিন সেক্টর ৫ এর দপ্তরের দায়িত্ব বুঝে নেন। টার্গেট হচ্ছে আমার, আমরা সবাই যাতে আমরা সবাই অন দ্য সেম পেজ থেকে, প্রথমে আমাকে এক সপ্তাহ পুরো, এনারা আমার প্রফেসর হবেন, এনাদের থেকে পুরো আই উইল হ্যাভ টু নো এভরিথিং, নো যেটা পুরো কী কাজ হচ্ছে, ভবিষ্যতে আমাদের কী ব্লু প্রিন্ট কী আছে, হোয়াট আর দ্য প্রজেক্টস ইন দ্য পাইপলাইন, সেইগুলো আগে আমাকে জানতে হবে। সেটা আমরা খুব তাড়াতাড়ি জেনে নেবো, সেটা আমার তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে এডুকেট করে নেবো, এবং তারপরে ওয়ে ফরওয়ার্ড, আই এম শিওর অলরেডি একটা ওয়ে ফরওয়ার্ড আছে, সেখানে কীভাবে কী করলে জিনিসটা তাড়াতাড়ি হয়, সেটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে তাড়াতাড়ি যাতে কাজটা হয়, মানে এভরিথিং শুড হ্যাভ ইটস ওন পেস, সেইটা আমি খুব, আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে গুড ডিসিশন ইজ এ ডিসিশন দ্যাট ইজ টেকেন অ্যাট আ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট স্পিড অ্যান্ড পেস, নট সামথিং উইথ এ লট অফ প্রোক্রাস্টিনেশন। তো ওইটাই আমার গোল, যে ত্বরান্বিত করা, এবং সত্যি খুব ওই একটা, মানে ভালো কাজ করার ওই একটা প্রেশার, যেটা সেই প্রেশারটা আমার কাছে চাপ নয়, সেটা আমার কাছে একটা মোটিভেশন বলতে পারেন, একটা ইন্সপিরেশন বলতে পারেন, না মানে চ্যালেঞ্জ তো বটেই। সংগঠনের কাজ একরকম, আবার সরকারের কাজ আর একরকম, কিন্তু দুটোর কেন্দ্রবিন্দু এবং লক্ষ্য কিন্তু একটা, সেটা হচ্ছে মানুষ, তার মানুষই হচ্ছে আমাদের কাছে, এটাই আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এটাই শিখিয়েছেন যে লক্ষ্য হচ্ছে মানুষ, মানুষের কাছে পৌঁছানো, মানুষের জীবনযাত্রার মান, বাংলার 10 কোটি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি কীভাবে হবে, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী 10 বছরে সেটা করে চলেছেন, এবং অজস্র প্রকল্প তিনি যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, তেমনি সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে অর্থ পৌঁছানো, যেটা অর্থনীতির বিশেষ প্রয়োজনীয়তা ছিল, মুখ্যমন্ত্রী কিন্তু সেগুলো করেছেন আজকে, এবং সেই যে মানুষের কাছে যে পরিষেবা পৌঁছবে সেটা যাতে নিশ্চিত হয়, কোনো মানুষ বাদ না যায়, তার জন্য দুয়ারে বলো সরকারের মতো একটা সামাজিক, একটা সরকারি কর্মসূচি, যেটা কোনো স্টেট কিন্তু ভাবতে পারেনি, আমরা, আমাদের মুখ্যমন্ত্রী সেটা করেছেন। এবং পরিবহন একটা দপ্তর, যে দপ্তরের মাধ্যমে যাত্রীরা যাতে নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এটাই হচ্ছে তো লক্ষ্য, এবং সঙ্গে সঙ্গে সেই পরিবহন ব্যবস্থাকে এফিশিয়েন্ট করা, স্মার্ট করা, আধুনিকীকরণ করা, বর্তমান অবস্থার সাথে তাল মিলিয়ে চলা, আরও ঝাঁ চকচকে করা, সেটা 10 বছরে আমাদের সরকার করেছে, এবং আগের যিনি পরিবহন মন্ত্রী ছিলেন তিনি তো 1180টা বাসের আনার একটা এগ্রিমেন্ট করেছেন টাটাদের সাথে, এবং সেই বাসগুলো 2 বছরের মধ্যে চলে আসবে, এতে পরিবেশ অনেকটা দূষণমুক্ত হবে, এবং সঙ্গে সঙ্গে জ্বালানির দাম যেভাবে বাড়ছে সেটার মোকাবিলা আমরা করতে পারব।